আসসালামু আলাইকুম প্রোকোডারে, আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এরকম একটা নেভিগেশন মেনু বানাবো এবং দেখতে পাচ্ছেন এখানে হোভার ইফেক্টও আছে এবং কী করে একটা পারফেক্ট নেভিগেশন মেনু বানাতে হয় আজকের ভিডিওতে আমি শেখাবো। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন এবং আপনি দেখছেন সিএসএস এসেনশিয়াল ট্রেনিং সিরিজ এবং এটা 16তম পর্ব। আজকের ভিডিওতে আমি এরকম একটা নেভিগেশন মেনু বানাবো। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো চলেন শুরু করে। নেভিগেশন বানানোর জন্য আমাদের আগের কোডগুলো দরকার নেই, তো আমি আগের সব কোড কেটে একদম ব্ল্যাঙ্ক পেজ করে নিলাম। তো একটা নেভিগেশন বানানোর জন্য আপনাকে আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে হবে প্রথম। তো আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য আপনারা জানেন যে ইউএল নিতে হয়, এরপর লিস্ট আইটেমের জন্য এলআই, এরপর এ। তো আমি এভাবে নিলাম, নিয়ে একটা হ্যাশ দিয়ে দিলাম। আমাদের আসলে এখন আপাতত লিঙ্ক করবো না, জাস্ট একটা মেনু বানাবো। তো মেনু বানানোর জন্য এখানে আমরা লিখবো হোম, এরপর এই লাইনটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে আমি লিখবো হচ্ছে অ্যাবাউট আস, আবার ডুপ্লিকেট করব, করে এখানে লিখবো মিডিয়া, আবার ডুপ্লিকেট করব, এখানে লিখবো ডাউনলোড, আবার ডুপ্লিকেট করে এখানে লিখবো কন্ট্যাক্ট আস, এবং আরেকবার ডুপ্লিকেট করে এখানে লিখলাম মনে করেন ব্লগ। জাস্ট সিম্পলি একটা লিস্ট তৈরি করলাম। করে এবার আমি এটাকে রিফ্রেশ করি, করলে দেখেন যে এটা হচ্ছে আমাদের লিস্ট। তো এখন এই লিস্টটার মধ্যে বাই ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং আছে। যেমন মনে করেন আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে হচ্ছে যে এই যে আমি ইউএলটাকে সিলেক্ট করে দেখেন হলুদটা হচ্ছে যে মার্জিন এবং প্যাডিং হচ্ছে বেগুনি রঙেরটা, আবার লিস্ট আইটেমও চলে আসছে। তো আমার এগুলো কিচ্ছু মেনু বানানোর জন্য দরকার নেই। তো আমি কি করব, এখানে এসে ইউএলটাকে সিলেক্ট করে এখানে আমি লিখে দিব যে মার্জিন হচ্ছে জিরো এবং প্যাডিংও লিখে দিব জিরো, এবং আমার লিস্ট স্টাইলটাও দরকার নেই, তো আমি লিস্ট স্টাইল দিব হচ্ছে নান দিয়ে। এবার আমি এটাকে রিফ্রেশ করি, তো করলে দেখেন এটা এরকম হলো। এবার আমাদের হচ্ছে যে এই যে এলআইগুলো আছে প্রত্যেকটা ইউএল এর আন্ডারে, দেখেন আমাদের এখানে এলআই আছে। এই প্রত্যেকটা এলআই কিন্তু আবার হচ্ছে যে ডিসপ্লে ব্লক, আমি যদি এখানে আসি দেখেন সে কিন্তু পুরো জায়গাটা দখল করে রেখেছে। আপনি দেখেন কিন্তু পুরো জায়গাটা দখল করে রেখেছে। তো এখন আপনি যদি সেটাকে বাদ দিতে চান, জাস্ট এখানে এসে ইউএল এর পরে এলআইতে আসবেন, এখানে এসে আপনি লিখে দিবেন হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, ইনলাইন ব্লক দিয়ে এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা এরকম চলে আসছে। আপনাকে অনেকেই নেভিগেশন মেনু বানানোর সময় বলবে কি যে এখানে ফ্লোট লেফট দিতে। এখন দেখেন আমি আপনাকে দুভাবেই দেখাই, আমি এখন এখানে এসে ফ্লোট যদি লেফট দেই তাহলেও কিন্তু আমার এটা কাজ হচ্ছে। রিফ্রেশ করি, দেখেন এটা এরকম কাজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন মনে করেন আমাদের কখনো মেনু বানানোর সময় প্রয়োজন হয় যে এরকম লেফট অ্যালাইন্ড, কখনো রাইট অ্যালাইন্ড মেনু বানানোর দরকার হয়। এখন আমি যদি রাইট অ্যালাইন্ড মেনু বানাতে চাই তাহলে কি হয়, দেখেন আমাদের এই যে হোমটা আগে চলে আসছে, অ্যাবাউট আস পরে চলে আসছে, কিন্তু রাইট অ্যালাইন মেনুতে এরকম হয় না। হোমটা এদিকে থাকে, তারপর অ্যাবাউট আস এইভাবে থাকে। আবার আপনার যদি সেন্টার অ্যালাইন মেনু বানাতে হয় তাহলে আপনি কীভাবে বানাবেন, তাই না? এটাতে একটু সমস্যা আছে, আরও ডিটেলে আমি বলবো একটু পরেই। তো আপনি দেখেন এখানে ডিসপ্লেতে এসে আপনি দিবেন হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট, ইনলাইন ব্লক দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করব তাহলে এটা এরকম হলো। এখন আমার যদি মনে হয় যে এটা লেফট অ্যালাইন হবে তাহলে আমি জাস্ট এখানে এসে লিখে দিব হচ্ছে টেক্সট অ্যালাইন, দিয়ে দিব হচ্ছে লেফট। এবার আমি যদি এখানে টেক্সট অ্যালাইন লেফট দেই তাহলে এটা যেরকম আছে এরকম থাকবে, আমি যদি এখানে রাইট দেই তাহলে দেখেন এটা এরকম হলো। মেনুটা ঠিকই আছে, জাস্ট এটা রাইট অ্যালাইন। আবার আমার যদি মনে হয় যে না আমার মেনুটা সেন্টার অ্যালাইন হবে তাহলে আমি এখানে দিয়ে দিব সেন্টার অ্যালাইন, তাহলে দেখেন এটা সেন্টার অ্যালাইন হলো এবং প্রত্যেকটা ক্ষেত্রে এটা পারফেক্ট হলো। আপনি এলআইতে যদি ফ্লোট লেফট ব্যবহার করেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না। অনেক ওয়েব ডেভেলপারকেই আমি দেখেছি ইউটিউব চ্যানেলে তারা এভাবে মানে ফ্লোট লেফট দিয়ে করে, যাতে হচ্ছে যে কোডটাই পারফেক্ট হয় না। হ্যাঁ, তো আপনাকে শেখার সময় পারফেক্টভাবেই শিখতে হবে যে একটা নেভিগেশন মেনু কীভাবে বানাতে হয়। তো আমরা আপাতত লেফট অ্যালাইন নেভিগেশন মেনু বানাচ্ছি, তো এখানে আমি দিব হচ্ছে লেফট। আমাদের এই সিউসিএস এসেনশিয়াল ট্রেনিং সিরিজ শেষ হওয়ার পর আমরা বিভিন্ন এলিমেন্ট বানাবো, বিভিন্ন সেকশন বানাবো, আবার বিভিন্ন লাইভ প্রজেক্টে কাজ করব, টেস্ট প্রজেক্টে কাজ করব, তখন আপনি এইসব সম্পর্কে আরও ভালো জানতে পারবেন এবং আরও ভালো শিখতে পারবেন আশা করি। তো দেখেন এটা এরকম হলো। এখন আমি হচ্ছে যে মার্জিন রাইট দিয়ে রাখি আপাতত, মনে করেন 5 পিক্সেল মার্জিন রাইট দিলাম, যাতে করে প্রত্যেকটা টেক্সটের মাঝে একটু একটু গ্যাপ হয়। এবার আমি আমাদের এটাকে সিলেক্ট করব, এতে এসে আমি এতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনি অনেক সুন্দর সুন্দর কালার পাবেন, ফ্ল্যাট ইউআই কালার্সে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর ইউআই কালার পাওয়া যায়। আপনি আপনার যে কোনো কালার চয়েস করে এখানে ব্যবহার করতে পারবেন। তো মনে করেন আমরা বেগুনি কালার নিয়ে কাজ করি এখানে, তো বেগুনি কালার জন্য আমি এই কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য। তো জাস্ট ক্লিক করলে আপনার কালারটা কপি হয়ে যাবে, আমি এখানে দিলাম এই কালারটা দিয়ে। এবার হচ্ছে যে আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখেন টেক্সট দেখা যাচ্ছে না, তো টেক্সটের জন্য একটা কালার দিব। এখানে জাস্ট সবই খুব বেসিকভাবে করছি, আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করবেন আপনি যখন জানবেন যে কীভাবে করতে হয় তখন আপনি খুব ভালোভাবে পারবেন। দেখেন আমি এখানে একটা কালার দিলাম। এবার আমি এটাকে যদি প্যাডিং দেই, যে মনে করেন 10 পিক্সেল দিলাম উপরে নিচে আর ডানে বামে দিলাম 25 পিক্সেল প্যাডিং দিয়ে, এবার আমি এটাকে রিফ্রেশ করি তো দেখেন এরকম হলো। মার্জিন এবং প্যাডিং ঠিকভাবে পাইনি, তো আমি এখানে দিব হচ্ছে ডিসপ্লে ব্লক।
আমি ডিসপ্লে নিয়ে যে সিএসএস টিউটোরিয়ালটা করেছিলাম সেখানে ডিটেইলে বলেছিলাম যে কেন আপনি কোথায় কোন ডিসপ্লে ব্যবহার করবেন। তো দেখেন এটা এরকম, আপনি যদি সেই টিউটোরিয়ালটা মিস করে থাকেন তাহলে আমি রিকমেন্ড করছি দেখে আসার জন্য। তো দেখেন এটা এরকম হচ্ছে। এখন আমার এই যে টেক্সটের নিচে যে আন্ডারলাইন এটা আমি চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি দেবো হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আপনি যখন সিএসএসটা ভালোভাবে পারবেন তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনার যখন যেরকম প্রয়োজন হবে আপনি সেরকম। দেখেন বাই ডিফল্ট এটা আন্ডারলাইন, আমি চাচ্ছি যে টেক্সট এলিমেন্ট ডেকোরেশন থাকবে না, তাই আমি দিব টেক্সট ডেকোরেশন নান। দিয়ে এবার রিফ্রেশ করি তাহলে দেখেন এটা চলে গেছে। হ্যাঁ, এখন আপনি যদি চারপাশটা হালকা করে একটু বর্ডার করে দিতে চান আপনি সেটাও দিতে পারবেন, যে জাস্ট দিয়ে দিবেন হচ্ছে বর্ডার রেডিয়াস, দিলাম মনে করেন আমি 5 পিক্সেল, দিলে এটা একটু সুন্দর লাগবে দেখতে। তো দেখেন এখন মেনুটা একটু সুন্দর লাগছে। এবার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ন্যাভিগেশন মেনু, মেনুটা আমাদের হয়ে গেছে। এবার আমি চাইলে এখানে একটু হোভার ইফেক্ট দিতে পারি। তো হোভারের জন্য আমি জাস্ট এই লাইনটাকে ডুপ্লিকেট করে এখানে এসে হোভার প্রসিডিউ ক্লাস হোভার ব্যবহার করব। আমি প্রসিডিউ ক্লাস এবং প্রসিডিউ এলিমেন্ট সম্পর্কে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম, আপনি সেই টিউটোরিয়ালটা মিস করে থাকলে আমি রিকমেন্ড করছি দেখে আসার জন্য। তো আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিব, যেহেতু আমাদের আগের বার আমরা এই কালারটা নিয়েছিলাম তাই পরের বার আমরা এই কালারটা কপি করি। কপি করে এসে এখানে পেস্ট করব। করে এবার যদি আমরা প্রজেক্টটা রিফ্রেশ করে হোভার করি তো দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আপনি এই যে হোভার ইফেক্টটা এখানে ভালো বুঝতে পারার জন্য আমি অন্য একটা কালার সিলেক্ট করি, তাহলে হচ্ছে যে আপনি ভালো বুঝতে পারবেন যে হোভারে কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই দেখেন এবার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এবার আপনি চাইলে একটু ট্রানজিশন দিতে পারেন, যে কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হবে সেটা করার জন্য ট্রানজিশন দিবেন 0.5 সেকেন্ড। এর থেকে বেশি দিলে আবার ভালো লাগে না, এতটুকু 5 সেকেন্ড দিলেই সুন্দর লাগে। দেখেন এখন খুব সুন্দরভাবে স্মুথভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি আশা করছি যে আপনার ন্যাভিগেশন মেনু বানানোর টিউটোরিয়ালটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্ট জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনো প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।